सामने स्नान यात्रा रथ यात्रा आसछे सेवा देवें तो भगवान के की सेवा देवें देखबेन ऐ बाताशा नकुल दाना दिए शुधु सारबेन ना হ্যাঁ জগন্নাথের প্রিয় যেটা সেটা একটু মাঝে মাঝে রান্না করে সেবা দেবেন নেতায় গৌর হরি বল হরি বল তা দেখুন শাস্ত্রে কি বলি নি চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন রচনা বিহীন জন দর্পণে অন্ধে কি বাক তোমার মধ্যে যদি পাণ্ডিত্য থাকে আর সেই সাথে সাথে যদি অহংকারও থাকে তাহলে তোমার ওই পাণ্ডিত্য কি অন্ধ সমতুল্য ভক্তি না থাকে তাহলে তোমার ওই বিদ্যা অধ্যয়ন অর্থাৎ পাণ্ডিত্য সবই বৃথা তাই গৌর হরি বল আর যার মধ্যে পাণ্ডিত্য নেই যার মধ্যে অর্থ নেই महाजन बोलें भगवान सर्वदाई तार संगे थाके जार मध्य दीनता आछे सेखाने भगवान थाके आर जेखाने ऐश्वर्य आछे जेखाने अहंकार आछे सेखाने भगवान थाके ना बाबा भक्त जदि भगवानेर काछे डाकार मतो डाकते पारे आर तार डाक जदि एकबार काने पौंछे जाए मा से कि आर ना साड़ा दिए थाकते पारे गो आज गोविंद किन्तु चंद्रावलीर काछे चिर सारा रात्रिर जन्ने बाधा पड़े गेल ওই যে চন্দ্রমণি বললেন যে বধু তুমি নিতই নিতই রাধার কুঞ্জে যাও আমার কুঞ্জে কেন আসো না বলো বধু সবাই বলে তুমি রাধানাথ 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 সত্যি কি শুধু তুমি রাধারই না আর কারো নও বধু আজ যখন তোমাকে পেয়েছি তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো আমি সারা রাত তোমায় সেবা দিতে চাই তাই গৌর হরি বল হরি বল এখন ভক্তের বাসনা পূর্ণ করার জন্য ভগবান বাধা পড়ে গেছে মা কি বললাম ভক্ত যদি প্রকৃত ভগবানকে ডাকে ভগবান তো সাড়া দেবে ভগবানকে পেতে গেলে তাকে ডাকতে গেলে কোনো ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না বাবা আপনি যদি মনে করেন আমার অনেক টাকা আছে আমি টাকা দিয়ে ভগবানের সেবা দেব আমার টাকা দিয়ে আমি বৈষ্ণব সেবা দেব আমার টাকা দিয়ে আমি দান ধ্যান করব যদি আপনার মনে মনে এরকম কোন অহংকার থেকে থাকে জানবেন সেই দান সেই সেবা সবই কিন্তু আপনার বৃথা অহংকার থাকলে হবে না যে তুমি বৈষ্ণব সেবা দাও আর যাই করো সবার আগে দীনতা রেখে সমস্ত দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে আর ভিক্ষা দিয়েই ভগবানের সেবা দিতে হবে এটাই হলো ভক্তির কাজ তাই অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায় না আবার পাণ্ডিত্য দিয়েও পাওয়া যায় না সবার আগে চাই দীনতা পাণ্ডিত্য থাকলে হবে না মহাজন বললেন চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন রচন বিহীন জন দর্পণে অন্ধে কি বাকা হরে কৃষ্ণ মনে করুন আপনি দিনে পাঁচবার ভগবানের সেবা দিচ্ছেন আর মনে মনে ভাবছেন আমি বড় ভক্ত কেন আমি পাঁচবার সেবা দিই মায়েরা সেবা দেন তো ভগবানের সেবা দেন হ্যাঁ বাড়িতে ঠাকুরের পূজা হয় সেবা দেন তো কি সেবা দেন বাতাসা নকুন্দানা বেশ তাহলে ভগবানের সেবার জন্য নকুলদানা বাতাসা তাই তো কটা করে বাতাসা দেন দেখুন আমরা ভগবানের কেমন সেবা দিই যখন সেই ভাব প্রকাশ করছেন সাড়ে তিনজন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে এই সাড়ে তিনজন অন্তরঙ্গ ভক্তকে রায় রামানন্দ স্বরূপ দামোদর সীতি মাইতি আর মাধবী মাধবী নারী তাই তাকে অর্ধেক করলেন এই সাড়ে তিনজন অন্তরঙ্গকে নিয়ে তিনি আজ সেই মান বিরহের কথা প্রকাশ করছেন কোন বিরহ যে মান করে গোবিন্দকে হারা হয়েছিল সেই মানের কথা মনে পড়ে গেছে তাই আজ ভাবের আবেশে সেই দুঃখ প্রকাশ করছে সমস্ত অন্তরঙ্গ ভক্তকে নিয়ে কি বলছি কাদিয়া কাহিনি পুনধিক মোর বুদ্ধি অভিমানে হারাইনো
আমি কানু গো ননিধে, আমি কানু গো ননিধে। কি বললি? কাবিয়া কহিন কোন ধিক মোর বুদ্ধি। অর্থাৎ গৌরহরি গম্ভীরায় বসে বসে নিজের কাছে নিজে দুঃখ করছে, ধিক ধিক আমার বুদ্ধি, এ আমি কি করলাম? আমি অভিমানে আমার কানুগুলো নিধিকে হারিয়ে ফেললাম। আজ রাধা ভাবে বিভোর হয়ে সেই ভাব প্রকাশ করছে, যে হইল মনের দুঃখ আমি কি বলি বকা, মধু মন জীবন আমি কহিছে জুড়া, আমি কহিছে হরি বল হরি বল। আজ আমার গৌর হরি দুঃখ করছি, এ আমি কি করলাম? আমি কানুগুলো নিধিকে হারালাম, আর তাকে হারিয়ে আজ যে দুঃখ যে যন্ত্রণা যে বেদনা, এ আমি কাকে জানাবো? কার কাছে কি দুঃখ করব? আর কোথায় গেলে আমি একটু তৃপ্তি পাব? কেমনে জুড়াবো, কোথায় জুড়াবো? দুঃখ প্রকাশ করছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন কি বললেন? আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, ও গো আমার গোড়া, ভাবে নিধি আমার ঘোড়া, হরি বল হরি বল, তার কি না ভাবি উদয় হল সচিনন্দ গোড়া চাঁদে, সে যে আজ পূর্ব ভাবে, পূর্ব ভাবে বিভোর হল গো, আরে মোর, আরে মোর, ও গো আমার শ্রী গৌরাঙ্গ চা চা, আহা অখিল জীবে রহমান দেখলো চন মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, হরি নামের জাল দিয়ে ফাঁদ পেতেছে গো, মন ভাবে গান বলে ফাঁদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ভাবিনিধি গৌর হরি, মন পাখি ধরবে ওরা ভাবিনিধি গৌর হরি, মন পাখি ধরবে বলে ভাবিনিধি গৌর হরি, মন পাখি ধরবে দেখো ফান পেতেছে গো, অখিল জীবের মন লোচন হি পাথা দিরে, ওই না লোচন হি পা। বাবা আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছেন কাকে ধরার জন্য? ফাঁদ কারা পাতে মা? যারা পাখি ধরে বেদ বলে যাদের, কিন্তু সেই বেদ যে পাখি ধরার জন্য ফাঁদ পাতে, কিন্তু আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে উদয় হয়ে আজ তিনিও নাকি ফাঁদ পেতেছেন। তবে তিনি যে ফাঁদ পেতেছেন মন পাখি ধরার জন্য, কোন মন পাখি? জীবের মন পাখিকে ধরার জন্য। আর সেই মন পাখিকে ধরে তিনি কি করবেন? না গোবিন্দ চরণে অর্পণ করবার জন্য আজ তিনি হরিনামের জাল বুনে সুন্দর করে ফাঁদটা পেতেছেন, যাতে সবাই সেই জালে বাধা পড়ে নি। তাই গৌর হরি বল হরি বল। তা গৌর হরি যে হরিনামের জাল বুনে সুন্দর করে ফাঁদ পেতেছে আমাদেরকে ধরার জন্য, আমরা তো সবাই সেই জালে ধরা পড়ে গেছি। তা একবার সবাই মিলে কি সেই মহামন্ত্র হরিনাম করা যাবে? একবার জপ করি সবাই মিলে, কেমন? সবাই গাইবো, দেখে হাত তুলে, প্রত্যেকে তুলুন। বেশ, এবার আমি হরি নাম করব, শুনে শুনে আমার শেষ হলে আপনারা গাইবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्ण पीछे दिखते किंतु पार्छी ना आवाज़टा एक जोरे जोरे हरि बोल हरि बोल बाबा हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 बाला छेड़े हरि बोल बाबा हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे राम 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 हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल आज আমার গৌর হরি সেই ভাত পেতেছেন আর তাই দর্শন করে যে মহাজন পদাবলী লিখছিলেন তিনি কি বললেন মহাজন বললেন দেখো দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী এরা ना होलो हमारी राधा कहे किछु ना होलो हमारी हरि बोल हरि बोल राधा मोहन दासेर सुंदरी पदावली दिए आमरा गौरचंद्रिका के विश्राम राखलाम एबार आमरा चले जाब मधुमाश्री धाम वृंदावने चलुन जाई उनुध्वनि हरिध्वनि करि एकटा भजन गाइते गाइते आमरा वृंदावने जाब हाँ মায়েরা উনুধ্বনি একটু শোনান তো দেখি বাবা খুব কষ্ট করে দিলেন মনে হচ্ছে আচ্ছা 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 সেবাটা বেশি হয়ে গেছে বলছে আমাদের প্রভু ঠিক আছে তাতে কি আছে সেবা যেমন হয়েছে তেমন গোবিন্দের সেবাটাও ঠিকঠাক দিতে হবে হ্যাঁ দেখি চলুন যাই মধুমাশ্রু ধাম বৃন্দাবন হরি বল चलो चलो चले जा वृंदावनी चलो रे सवाई चलो चलो चले जा वृंदावन चलो रे सवाई चलो चलो चले जा वृंदावन चलो रे सवाई चलो चलो चले जा वृंदावनी चलो रे सवाई चलो चलो चले जा নরে সভা শ্রীমতী রে সাথে লয়ে আহা শ্রীমতী রে সাথে লয়ে হলি খেলিছে কানাই চলো চলে যাই বৃন্দাবনে চলুরে সভা চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সভা Thank you.
সন্তিরি লাগে বড় গিরিধারের মনে ফাগের রানে খেলে হরি রাধা রানীর সনে আহা বসন্তিরি লাগে বড় গিরিধারের মনে ফাগের রানে খেলে হরি রাধা রানীর সনে দেখো রঙিন হলো আহা রঙিন হলো কানুর রঙে আয়ালের ঘরনি তাই চল চল যাই বৃন্দাবনে চলুর সবাই একবার চল চল যাই বৃন্দাবনে চলুর সবাই কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায়ে হয় অবলারি মন ওইলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন শ্রীমতী রইলা যুগ মদন দেখে শ্রীমতী রইলা যুগ মদন মহা কৃষ্ণ চূড়া রাঙা একবার চল চল যাই বৃন্দাবনে চল রে সবাই চল চল যাই রাধে রাধে বলে চল রে একবার চল চল যাই বৃন্দাবনে চল রে সবাই ওই বৃন্দাবনে চল রে সবাই সম্রাধে সম্রাধে রাধে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অভিমান করেছিলেন গোবিন্দের প্রতি তাই না মা আজ আপনারা মান টান করেন নাকি মান হয় আপনাদের কার উপরে অভিমান হয় নিদায় গৌর হরি বল তাহলে আমার রাধারানীও তো অভিমান করেছিলেন কার প্রতি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ সেই জন্য কি না আসুন আমরা জানব তা রাধারানী মান করেছেন ঠিকই কিন্তু মান করে আবার তিনি সখীদের কাছে কাঁদছেন কেন কাঁদছেন আমি মান করেছি ভুল করেছি সখী তোরা আমার বধূকে ফিরিয়ে নিয়া তো আমাদের জানতে হবে কেন রাধারানী কলহন্তরিতা মানে রমণী হলেন কি ছিল তার কারণ শাস্ত্রে কি বললেন যা সখী নং পুর পাদপতি তং বলহবাং রোষা নিরাশ্চ পশ্চাৎপতি কলহন্তরিতা হে ওগো কলহন্তরিতা হি সা যা সখীনাং পুর পাদপতিতং বল্লভং রসা নিরাশ্চ পশ্চাৎপতি কলহন্তরিতা হিষা অর্থাৎ কথাগুলো একটু মন দিতে হবে এই বাচ্চা এই কি ব্যাপার মনের সুখে গল্প করলে হবে এই আমার দিকে তাকা এই দিকে তাকিয়ে থাকবি কথা বলবি না কি বললেন যে রমণী তার রোষকোট বাক্য দিয়ে তার প্রাণবল্লভকে বিতাড়িত করে এবার বিতাড়িত করার পরে যে দুঃখ যে যন্ত্রণা সে নিজেই সইতে পারে সেই তো কলহন্তরিতা মানে রমণী তা আমার রাধারানী তিনি তার বধূকে বিতাড়িত করবার পর সেই দুঃখ সেই যন্ত্রণা তিনি সইতে পারছেন না সহ্য করতে পারছেন না তথাপিও সহ্য করছেন আসুন শ্রীমতী রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে মা
চন্দ্রশালিকা কাকে বলে জানেন? যেটাকে আমরা বলি চিলে কোঠা। ওই চন্দ্রশালিকায় বসে আছেন কেন? বধু যখন গোষ্ঠ থেকে ঘরে ফিরবে, বধুর বদন দর্শন করবে। এখন গোবিন্দ গোষ্ঠ থেকে ফেরার কালে শ্রীমতী রাধারানী অষ্টসখী বেষ্টিত হয়ে বসে আছে, তাই রাধারানী বদনে নয়নে নয়ন দিয়ে শুধু ইঙ্গিত ইশারা করে তিনি চলে গেলেন। কেন চলে গেলেন, ইঙ্গিত ইশারা কেন করলেন? সাথে যেহেতু বলাই দাদা আছে তাই মুখে কিছু বলতে পারলেন না, শুধু ইঙ্গিত করে চলে গেলেন। আর যেই না চলে গেল, সঙ্গে সঙ্গে মা এবার তার সখীরা জিজ্ঞাসা করছে, আহা, রাধারানী জিজ্ঞাসা করছে সখীদের কাছে, আয় সখী, আমার বধু যাবার কালে কি যেন একটা বলে গেল, আমি তো বুঝতে পারলাম না, তোরা বলতে পারবি কি বলে গেল? সখীরা বললেন, শোন রাধে, তোর বধু পাছে বলাই দাদা দেখতে পায় তাই বলাই দাদাকে আড়াল করে তোকে ইঙ্গিত করে জানিয়ে দিয়ে গেল, তুই সুন্দর করে কুঞ্জ সাজা, কেশর কুঞ্জ, ওই যে মস্তকের কেশ স্পর্শ করলো, এই কেশটা মাথার চুলগুলো স্পর্শ করলো, কেশ, এই কেশ স্পর্শ করে বোঝালো যে রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও, আর এই যে 10টি অঙ্গুলি দেখালো এটাতে বোঝা গেল তোর বধু নিশি 10 দণ্ডে তোর কুঞ্জে আসবে। নিদায় গৌর হরি বল হরি। তাহলে রাজনন্দিনী দেরি না করে এবার কুঞ্জ সাজিয়ে ফেলো, তোমার বধু আসবে তোমার কুঞ্জে, তুমি তোমার বধুকে সেবা দেবে। শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে বাস করে, তাই তো মা জানে, তাই এবার কি করেছে দেখুন বাবা, শ্রীমতী রাধারানী বাদিনীকে আড়াল করে, মানে বাদিনীকে ঘুম পড়িয়ে রেখে তিনি যাচ্ছেন কুঞ্জ সাজাবে বলে। আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলুন তো মা, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? সব জায়গায় আছে এখন, তাই না? সব জায়গায় পাওয়া যায়, তাই তো? কুটিল মতি হয় যার, মানুষ মনোভাব যার কুটিল, একজনের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা, তাই এমন কুটিলা বাবা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? দেখবেন লোকের ভালো সহ্য করতে পারবে না, কারোর ভালো দেখলে হয় এটাই দেখবেন স্বভাব তার, তাই এমন মনোভাব যাদের, মানসিকতা যাদের, তাদের মুখ দেখলেই চেনা যায়। অবশ্য এখানে সেরকম মুখ আমি কাউকে দেখতে পাচ্ছি না, জানি তাই। এবার কি করেছে বাদিনীকে আড়াল করে, মানে আড়াল করে কিভাবে না ঘুম পড়িয়ে রেখে, আজ প্রেমময়ী রাধারানী আমার গোবিন্দ সেবা দেবে বলে তার আনন্দ ধরছে না মা, আজ মনের সুখে বধুকে সেবা দেবে, তাই কুসুম সজ্জা সুন্দর করে নির্মাণ করছে আর সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে, ফুল চয়ন করে এনে ফুল তুলেছে, এবার সুন্দর করে সাজাচ্ছে কেমন ভাবে, অগা ফুলে রয়া চির ফুলের প্রাচীর, দেখো ফুলেতে ছাওল ঘা, ওই ফুলের রয়া চির ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর, আবার ফুলে রয়া লিশ কারণ বালিশ, প্রতি ফুলে 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 রয়ালিশ, ওই কারণ বালিশ প্রতি ফুলে ফুলে সর, অনুরাগে ধনী আজ কুঞ্জ সাজা, বড় অনুরাগে ধনী ওই না কুঞ্জ সাজা, আমার পরাণী বন্ধু ওরে ললিতা রে, ওরে আমার বিশাখারে, আমার পরাণ বধু অসে আসবে বল,
আজ মনের আনন্দে কুঞ্জ সাজা পরাণ বধু আসবে বলে মনের আনন্দে কুঞ্জ সাজা পরাণ বধু আসবে বলে মনের আনন্দে কুঞ্জ সাজা পরাণ বধু আসবে বলে অতি যতন করে ধনে কুঞ্জ সাজা হরি বল হরি বল সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে মা ফুলের আলিশ ফুলের বালিশ এদিকে কি হলো দেখুন এত সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে বাবা গোবিন্দ আসবে গোবিন্দকে সেবা দেবে তা শুধু রাধা রানী কেন কুঞ্জ সাজাবে আপনারাও তো সাজাতে পারেন হৃদয় মন্দিরে কুঞ্জ সাজাতে পারেন গোবিন্দ আসবে বলে আমরা সবাই সাজাতে পারি একজন বিধর্মী মুসলমান ভক্ত সে যদি কুঞ্জ সাজাতে পারে হৃদয় মন্দিরে তাহলে আমরা কেন পারবো না তা সেই বিধর্মী ভক্তটিকে যেও কিন্তু গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছিল শাস্ত্রে বললেন জন্ম হোক যথাযথা কর্ম করো ভালো তুমি কর্মটা সঠিক করো তোমার জন্ম যেখানে হোক তাতে কোনো দুঃখ নেই ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না তাদের একটাই পরিচয় তারা ভগবানের চরণের দাস জেনে রাখো যারা গোবিন্দকে ভালোবাসে তাদের এটাই পরিচয় যে তারা কৃষ্ণ চরণের দাস তাই আজ সুন্দর করে যে কুঞ্জ সাজাচ্ছেন তিনি একজন বিধর্মী মুসলমান ভক্ত কিন্তু মুসলমান কুলে জন্ম নিয়েও আজ সে গোবিন্দকে কত ভালোবাসে দেখুন কত সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন তিনি গোবিন্দের জন্য তা সেই ভক্তটিকে যার নাম আব্দুল করিম আসুন তার সেই গানটা একবার আমরা শুনে নিই কি বলছে মনে চায় প্রাণে চায় দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো সাউন্ড একটু রিভাবে রাখো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে ওই মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আসিতে পারে বসন্ত সময়ে কপিল ডাকে কুহুসুরে সময় কপিলটাকে কুহু সুরে যৌবন বসন্ত আজি রইতে নারে ঘরে যৌবন বসন্ত আজি রইতে নারে ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে হরি বল আহা গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ না তাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে হরিবা
আসলে আসিতে পারে ভরসায় অন্তরে ওই না আসলে আসিতে পারে ভরসায় অন্তরে ভক্তের মনে যদি এমন ভরসা না থাকে তাহলে গোবিন্দের দেখা পাওয়া যাবে না মা ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বলছি কি ভক্ত হ্যাঁ আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাটতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না কাটতে পারে এমন দৃঢ় ভক্তি যদি কারোর মধ্যে থাকে বাবা এমন নিষ্ঠা যদি থাকে কারোর ভিতরে ভগবান কখনো তার কাছে ধরা না দিয়ে দূরে থাকতে পারবে না তার প্রমাণ দেখুন এখন গোবিন্দ আমার রাধা রানীকে কথা দিয়ে ইঙ্গিত ইশারা করে ঘরে চলে যাওয়ার পর মা গোপালকে ক্ষীর সরণী খাওয়িয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে মা এবার কি হচ্ছে বাবা ছেলে আমার ঘুমিয়ে আছে হঠাৎ তাকিয়ে দেখছে নিশি দশ দণ্ড পার হতে চলেছে রাধার গঞ্জে যেতে হবে দেরি না করে এবার গোবিন্দ যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় শয্যা থেকে উঠে এবার ছুটতে ছুটতে যাচ্ছে কিন্তু মধ্যরা চরণে রুনুঝুনু নূপুরের শব্দ শুনতে পেল আরো একজন সে কে না আর এক রমণী চন্দ্রাবলী এই চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর জেঠতুতো খুড়তুতো বোন এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু রাগ মা কি জন্য রাগ জানেন চন্দ্রাবলী ছোট থেকে দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায় তার কুঞ্জে আসে না তাই চন্দ্রাবলী মনে মনে চিন্তা করে যে রাধারানী যেমন সুন্দরী আমিও তো সুন্দরী তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে আমার কুঞ্জে কেন আসবে না মনে মনে স্থির করেছে যদি কোনোদিন গোবিন্দকে তার কাছে পাই তাকে এমন করে ভালোবাসবে এমন ভালোবাসা দেবে সেই দিন থেকে জন্মের মতো সে গোবিন্দকে আর রাধারানীকে ভুলে যাবে এটাই তার মনে মনে ইচ্ছা আর এই ইচ্ছা নিয়ে কিন্তু চন্দ্রাবলী বড় হচ্ছে যেদিন পাবো তাকে এমন ভাবে ভালোবাসবো জন্মের মতো সে যেন রাধারানীকে ভুলে যায় আজকে সেই সুযোগ পেয়েছে বাবা সুযোগ পেয়ে কি করেছে দেখুন ধীরে ধীরে পদ্মা সখীকে বলছে আয় পদ্মা রুনুঝুনু নূপুরের শব্দ হচ্ছে নিশ্চয় কেউ আস আর আমার মন বলছে সেটা আমার বধূ ছাড়া আর কেউ নয় যা সখী এই পথের মাঝখানে দাঁড়িয়ে থাকবি যদি দেখিস গোবিন্দ আসছে মানে বধূ আসছে বধূর হাতটা ধরে আমার কাছে আনবি হরি বল পদ্মা সখী দাঁড়িয়ে আছে মা অন্ধকারে আর এদিকে গোবিন্দ আমার হন্তদন্ত হয়ে ছুটছে ছুটতে ছুটতে যেই না পদ্মার সামনে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ থমকে দাঁড়িয়েছে কি পদ্মা তুমি হ্যাঁ শ্যামনগর আমি আমার প্রয়োজনে আসিনি আমি যার প্রয়োজনে এসেছি আমি তোমাকে তার কাছে নিয়ে যাব তোমার যা বলার তুমি তাকে বলো পদ্মা আজকে রজনীটা আমায় ছেড়ে দাও আজ আমাকে যেতে হবে আমি যে কথা দিয়েছি তাকে আমি কাল এসে চন্দ্রার মনোবাঞ্ছা পূর্ণ করব শোনো শোনো শ্যামনগর এ কথা আমাকে বলে লাভ নেই তোমার যদি বলবার মনে হয় তাহলে তুমি তার কাছে গিয়ে বলবে এখন তো তুমি চলো এই বলে হাত ধরে টানতে টানতে একেবারে পদ্মার সম্মুখে নিতা আহা চন্দ্রাবলী সম্মুখে নিয়ে গেলে চন্দ্রাবলী বধূকে দর্শন করে বললেন এসো এসো বধূ অবধু এই পথে নীতি করো কটা গতি নূপুরে রধনে শুনি বধু গো এই পথে নীতি করো কটা গতি নূপুরে রধনে অবধু
राधा शने बास आमा के नोइरा आमी बोंची एका किने ओई ना राधा शने बास हरि बोल आमा के नोइरा आमी बोंची एका किने आमार मनो बासना তুমি পূরণ করো আমার মনোবাসনা তুমি পূরণ করো বড় আশা নিয়ে আমি আছি বসে আমার মনোবাসনা পুরাণ করো বনরাসানিয়ে আমি আছি বসে হরি মনের বাসনা পূরণ করো আমি আর কিছু বধু চাই না গো আমার মন বাসনা পূরণ করো পূরণ করো অবধু রাধা শনে বাস আমাকে নৈরা আমি বঞ্চি একা কিনি তো আমরা সবাই মিলে একবার গাইব রাধে 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 বো রাধে 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 বল হে রাধে 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 বল 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 হে রাধে 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 বল রাধে মধুময় সুধা বৃন্দাবনে প্রেমময় রাধা রানী যিনি হলেন রাজা সেই রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দা সখী যাচ্ছে তো যাচ্ছে কেমন ভাবে দেখুন সর্বত্র ঘুরতে ঘুরতে যাচ্ছে খুঁজে খুঁজে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে মা কোথায় খুঁজছে যেতে কোন জর গতিমান থার ওই না গেতে কোন জর গতিমান থার চল তো সবার বট তট বংশী বট বনহে বনহে হে দে দুতি যায় আজ বনে
बने बने घुरी घुरी बेड़ा किंतु देखा ना पाए हा कृष्ण देखा ना एक बार देखा ना ओ जाबट तट बंसी बट आज वृंदा सखी जाबट वंशी बट मदना कुंड श्याम कुंड समस्त जगह घुरे बेड़ा मा किंतु देखा ना देखा ना पे आज वृंदावनेर पथे बसे बसे काछर बोलछे हे गोविंद सुनेछि तोमाके जदि केउ डाकार मतो डाके तुमी नाकि तार डाके साड़ा दाओ आमी राधा रानीके कथा दिए एसेछि आमी तोमाई निये जाबो चारिदिके खुजलाम कोथाओ तोमाई पेलाम ना आज ये पथे दाड़िये आमी चित्कार करे तोमाई डाकबो आमी देखबो तुमी कत समय आमार डाके साड़ा ना दिए थाकते पारो शुनेछि तुमी भक्तेर भगवान देखि तुमी कत समय साड़ा ना दिए थाकते पारो তাই বৃন্দা সখী পথের ধারে বসে এবার গোবিন্দকে স্মরণ করছে একবার দেখা না ও হে মদন একবার দেখা মদন শুনেছি তুমি নাকি শুনেছি তুমি নাকি ওহে কৃপা সিন্ধু একবার দেখা দাও হে মদন কৃপা সিন্ধু আমার প্রতি কৃপা হবে না গো তুমি নাকি কৃপা সিন্ধু বলি আমার প্রতি কৃপা হবে না গো আমার প্রতি কৃপা হবে না গো তুমি নাকি কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু নয়নের জলে বুক ভাসিয়ে বৃন্দাবনের পথে বসে বসে কাঁদছে বৃন্দা সখী গোবিন্দ কৃপাময় ভক্তের চোখের জল সইতে পারলেন না তাই পুনরায় তিনি সেই বৃন্দা সখীকে কৃপা করলেন মা এবার বৃন্দা সখী মনে মনে ভাবছে তাই তো সব জায়গায় তো দেখলাম
কিন্তু যমুনার ধারে তো দেখা হলো না, যাই একবার দেখি যমুনার ধারে আছে কিনা। এবার বৃন্দাসখী এক পা দুপা করে যেই না যমুনার ধারে গিয়েছে, দেখছে সেখানে গোবিন্দ আমার রাধে কৃপা করো বলে কাঁদছে, পিয়ারি পিয়ারি বলে কাঁদছে। যমুনা কুলে নিপহি মোলে লুটাও তো বনোয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহ তো পিয়ারি পিয়ারি। তাই না দেখে গোবিন্দ কাঁদতে দেখে বৃন্দাসখী চিন্তা করছে, যা গোবিন্দ যখন এখানে আছে আবার রাধারানী বলে দিয়েছে সাবধান যেন আগে যাবি না তার কাছে, আগে যেন যাস না, তাই হবে, কিন্তু আমি যে এসেছি সেটা তো তাকে জানাতে হবে। তাই রুনুঝুনু নূপুরে শব্দ করতে করতে যাচ্ছে, আর গোবিন্দ রুনুঝুনু নূপুরে শব্দ পেয়ে হঠাৎ ওই যমুনার যে ধুলাই গড়াগড়ি দিচ্ছিলেন মা, তাকিয়ে দেখছে পথ দিয়ে মানে রাস্তা দিয়ে বৃন্দাসখী যাচ্ছে। গোবিন্দ ডাকছে, ও দূতি ও দূতি। বৃন্দাদূতি মনে মনে বলছে, শ্যামনগর ডেকে দেখো ডাকার কত জ্বালা, আমি তো তোমায় সাড়া দেব না। এখন গোবিন্দ মনে মনে ভাবছে, মনে হয় রাধারানী বৃন্দাদূতিকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে। কিন্তু যখন দূতি চলে যাচ্ছে তখন ভাবছে, কি বৃন্দাদূতি কি আমাকে দেখতে পায়নি, চলে যাচ্ছে যে। ও দূতি দূতি, ডাকতে ডাকতে একেবারে বৃন্দাদূতির পিছনে গিয়ে ডাকছে, ও দূতি। বৃন্দাদূতি বলছে, আরে শ্যামনগর তুমি, কি হলো এমন করে চিৎকার করে ডাকছো কেন, বলো বলো কেমন আছো। কেমন আমি ভালো নেই দূতি। আচ্ছা তুমি আমাকে অনেকক্ষণ থেকে ডাকছো তাই না? হ্যাঁ অনেকবার ডেকেছি। অনেকবার? 10 বার ডেকেছো? গোবিন্দ বলছে, 10 বার? কত সময় ধরে তোমায় ডাকছি? আচ্ছা তাহলে 20 বার। শ্যামনগর 20 বার ডেকে নিজেকে খুব ক্লান্ত মনে করছো? আর যারা তোমাকে সারা জীবন ধরে ডাকে, কই তাদের ডাকতে তুমি শুনতে পাও না? বলো, সারা জীবন ধরে যে ডাকে তার ডাকতে তুমি শুনতে পাও না? তবে গোবিন্দ বলছে, দূতি আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সারা জীবন ধরে ডাকতে হবে না। কেউ যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায়, আমি কথা দিচ্ছি দূতি আমি তার ডাকে সাড়া দেব। সারা জীবন ধরে নয়, ডাকার মতো একবার ডাকলেই আমি তার ডাকে সাড়া দেব। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন মা। ভগবানকে ডেকেছিল, এমন ভাবে ডেকেছিল যে তার এক ডাকে ভগবান সাড়া দিয়েছিলেন। সেই ভক্ত মানে এক ভক্ত, সে খুব কুড়ে কাজকর্ম করতে ভালোবাসে, কিন্তু দুটো কাজ ভালোবাসে, এক খেতে ভালোবাসে আর এক ঘুমাতে ভালোবাসে। এখন এমন করে তা বাড়ির গিন্নি বলেছে, দেখো স্বামী তুমি যদি কাজকর্ম না করো, যদি তুমি রোজগার না করো, তাহলে সংসার চলবে কি করে? শুধু খাবে আর ঘুমাবে এটা বললে তো হবে না। হ্যাঁ তা কিছু তো কর্ম করো। এখন সে কোনো কথাই শোনে না মা, খায় আর ঘুমায়। তাই না দেখে একদিন তার গিন্নি বলেছে, শোনো যদি তুমি কোনো কর্ম না করো তাহলে এই ঘরে আর থাকবে না, বাড়ি থেকে চলে যাবে। তাকে তাড়িয়ে দিয়েছে। এখন সেই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে, কোথায় গেলে একটু খেতে পাবো আর ঘুমাতে পারবো, সেই জায়গা আমাকে খুঁজতে হবে। এখন সে তো কাজকর্ম করতে পছন্দ করে না, কিন্তু মনটা তার খুব সরল। সে কি করেছে দেখুন, চিন্তা করছে কারোর বাড়িতে যদি যায়, কারোর বাড়িতে গেলে কাজ করতে হবে তবেই খেতে দেবে, না কারোর বাড়ি যাওয়া যাবে না। তাহলে কোথায় যাওয়া যাবে? এক কাজ করি, কোন মঠ মন্দিরে চলে যাই, কোন মঠে বা কোন আশ্রমে যদি যাই সেখানে তো নিশ্চয়ই খাওয়া পাবো আবার ঘুমাতেও পারবো, তাই ভালো। এখন কোন না কোন এক মন্দিরে গিয়ে বলছে, ও প্রভু কি হলো, তুমি কি এই মন্দিরের এই মন্দিরে থাকো? আচ্ছা তোমাদের মন্দিরে কবার খেতে দেয়? দুবার। দুবার? দুবার খেতে দে? না দুবার খেলে তো হবে না, আমার 3 বার দরকার। তাহলে এখানে আর থাকা যাবে না, আর একটা মন্দিরে গেছে, গিয়ে বলছে, ও প্রভু প্রভু। এক প্রভু বল,
বলছে কি ব্যাপার বলো কিছু বলবে বলি তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো তিনবার আচ্ছা আমাকে একটু থাকবার জায়গা দেবে হ্যাঁ নিশ্চয় চলে এসো ঘরের মধ্যে নিয়ে গিয়ে একটা জায়গা দিয়েছে থাকার জায়গা এখন যে ঘরে আছে মা তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হচ্ছে এখন প্রতিদিন সেই ভক্ত ঘুম থেকে ওঠে আর ওই সুন্দর সুন্দর ভোগের যে রান্না হয় সেই রান্না নানাবিধ ফোড়নের গন্ধ সে পায় আর মনে মনে চিন্তা করে যা নিশ্চয় এখানে ভালো ভালো রান্না হচ্ছে বেশ খাওয়াটা ভালোই হবে এবার প্রতিদিন কি করে ওই ভগবানের ভোগ সেবা করে আর ওই মন্দিরে সারা দিনে একটু ওই ভগবত কথা শ্রবণ করে কৃষ্ণ নাম শ্রবণ করে আর রাত্রে ঘুমায় এইভাবে দিন যেতে যেতে যখন 15 দিন হয়ে গেল মা 15 দিন পরে কি আসে একাদশী তাই তো 15 দিন অন্তর একাদশী আসে এখন যেদিন একাদশী সেই দিন সকালবেলা কোনো রান্নার গন্ধ পাচ্ছে না কি ব্যাপার আজকে কোনো রান্না বান্না হচ্ছে না নাকি এখন তাড়াতাড়ি করে যেখানে শুয়েছিল ঘর থেকে বেরিয়ে এক প্রভুকে ডেকে বলছে ও প্রভু কি ব্যাপার বলো তো আজকে কিন্তু রন্ধনশালা থেকে কোনো গন্ধ পাচ্ছি না বলি রান্না বান্না কি হবে না 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 আজকে রান্না হবে না কেন হবে না আজকে একাদশীর দিন একাদশী সে আবার কি জিনিস আরে আজকে অন্ন প্রসাদ পাওয়া যাবে না আজকে ফলমূল খেয়ে থাকতে হয় আজকে ফল খেয়ে থাকতে হবে দেখো আমি কিন্তু পারবো না বুঝেছো এই যে শোনো আজকে তুমি এক কাজ করো আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো বলছে না না আজকে কিছুই খাওয়া যাবে না মন্দিরে সবাই আজকে উপোস আছে তোমাকে উপোস থাকতে হবে তখন সেই ভক্ত বলছে দেখো আমি না খেয়ে থাকতে পারি না তোমাদের যে মন্দিরের প্রধান গুরুদেব তার কাছে একটু নিয়ে যাবে নিশ্চয় এবার সেই প্রধান গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব অ গুরুদেব বলি বলি শোনো না এই তোমাদের এই মন্দিরে নাকি আজকে খাওয়া দাওয়া চলবে না কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না গুরুদেব তুমি একটা কাজ করো না একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো গুরুদেব দেখছে সবে এসেছে এখনই এত কঠিন এইভাবে উপোস করতে দেওয়া যাবে না হ্যাঁ এত নিয়ম নিষ্ঠা এখনই পারবে না ঠিক আছে এই যে শোনো তুমি খাবে ঠিক আছে একটু চাল ডাল ওকে দিয়ে দি শোনো তুমি ওই চাল ডাল নিয়ে নদীর ধারে যাবে গিয়ে নিজের মতো নিজে রান্না করে খাবে কেমন সেবা করে তারপরে মন্দিরে আসবে আর একটা কথা বলি শোনো যখন তুমি খাবে তখন কিন্তু একটু ভগবানকে দিয়ে খাবে বেশ তাই হবে এবার কি করেছে মা একটু চাল ডাল নিয়ে একেবারে নদীর ধারে চলে গেছে সেখানে গিয়ে রান্না করে যখন সেবা করতে যাবে হঠাৎ ওই যে গুরুদেব বলে দিয়েছে ভগবানকে দিয়ে খেতে এবার ডাকতে শুরু করেছে হে প্রভু রামচন্দ্র হে কৃপাময় তুমি একবার এসো এসে প্রসাদ পেয়ে যাও আসছে না যত সময় না আসবে তত সময় তো নিজে খেতে পারছে না চিন্তা করছে কখন আসবে বারবার ডাকছে হে প্রভু তাড়াতাড়ি এসো আজকে কিন্তু মন্দিরে খাওয়া পাবে না ওখানে আজকে একাদশী যদি খেতে চাও আমার কাছে এসো এখানে আমি রান্না করেছি তোমাকে দেব আর আমি খাবো তাও আসছে না আর আমরা কি জানি ভগবানকে নিবেদন করে সেবা করতে হয় আর তার তো সরল সুবুদ্ধি মন সে কি করেছে সে ডেকেই যাচ্ছে ভগবানকে যত সময় না আসবে ডাকছে হে প্রভু রামচন্দ্র একবার এসো তুমি না খেলে আমি খেতে পারবো না তুমি তাড়াতাড়ি এসো ডাকছে এমন সময় মা সীতা প্রভু রামচন্দ্রকে বলছে দেখো প্রভু তোমার ভক্ত তোমাকে কি করে ডাকছে যাও না একটু সেবা করে এসো বলছে দাঁড়াও আমি আর একা যাব কেন ডাকছি যখন চলো যাই তবে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব চলো দুইজনে যেই না গেছে মা দুইজনকে দেখে নদীর ধারে বসে সেই ভক্ত মনে মনে চিন্তা করছে আমি তো একজনকে ডেকেছি এসেছে দুজন এইটুকু চাল ডাল কি করব আমি কাকে দেব আর কাকে দেব না মুখের দিকে তাকিয়ে আছে প্রভু করুণাময় মনে মনে চিন্তা করছে তাই তো এই যে অভক্ত আমরা দুজনে এসেছি তুমি খুশি হওনি ভক্ত বলছে হ্যাঁ খুশি না হয়ে পারা যায় এসেছে যখন খেয়ে নাও দুইজনেই খেয়ে নিয়েছে মা যা ছিল রান্না দুজনেই খেয়ে নিয়েছে
আজকে কিন্তু সেই ভক্তের একাদশী হয়ে গেছে নিতাই গৌর হরি বল হরি ঠিক তার 15 দিন পর গুরুদেবকে গিয়ে বলছে গুরুদেব শোনো গুরুদেব আর একটু চাল ডাল বেশি করে দেবে কেমন ঠিক আছে আবার একটু চাল ডাল বেশি করে দিয়েছে আজকেও ঠিক নদীর ধারে গিয়ে রান্না করেছে রান্না করে দুইজনকে ডাকছে মা সীতাকেও ডেকেছে আবার প্রভু রামচন্দ্রকেও ডেকেছে হে প্রভু কৃপাময় তুমি এসো মা সীতা তুমি এসে সেবা করো এই যেই না দুজনকে ডেকেছে সাথে করে লক্ষণকে নিয়ে চলে এসেছে হরি বল হরি আর যেই না লক্ষণকে এনেছে একবার লক্ষণের দিকে তাকাচ্ছে একবার পাত্রের দিকে তাকাচ্ছে একবার লক্ষণের দিকে তাকাচ্ছে একবার ভোগের থালার দিকে তাকাচ্ছে প্রভু রামচন্দ্র বলছে কি ব্যাপার খুশি হওনি হ্যাঁ এসেছে যখন কি আর করা যাবে খেয়ে নাও তিনজনে মিলে সব সেবা করে নিল আজও কিন্তু মা একাদশী হয়ে গেল এই গেল দুদিন ঠিক তার 15 দিন পর আবার ডাকছে গুরুদেব শোনো গুরুদেব তুমি আর একটু চাল ডাল দিতে পারবে গুরুদেব চিন্তা করছে ব্যাপারটা কি হ্যাঁ এক একটা করে দিন যাচ্ছে আর চাল ডাল বারবার বলছে বাড়িয়ে দিতে কি ব্যাপার ওকে তিনবারই খেতে চাই আচ্ছা ঠিক আছে এই আর একটু চাল ডাল দিয়ে দাও আবার সেটুকু নিয়ে গিয়ে রান্না করেছে মা নদীর ধারে আজকে কিন্তু আর লক্ষণকে ডাকতে ভুল করেনি তিনজনকেই ডেকেছে প্রভু রামচন্দ্র মা সীতা লক্ষণ যেই না তিনজনকে ডেকেছে ভগবান কৃপা করে হনুমানকে সাথে করে এনেছে এবার তিনজনে মিলে চারজনে মিলে সেবা করে যখন উঠে যাচ্ছে এমন সময় তার হাতটা চেপে ধরেছে মানে ভগবানের হাত চেপে ধরেছে ভক্ত প্রভু একটু দাঁড়াও যাচ্ছ যাও প্রভু কিন্তু একবার বলে যাবে এর পরের দিন আর গজনকে নিয়ে আসবে প্রভু মৃদু হেসে চলে গেলেন আর ভক্ত ঘরে গিয়ে ঠিক তার 15 দিন পর গুরুদেবকে বলছে গুরুদেব তুমি জানো না গুরুদেব নদীর ধারে কত ভগবান আসে সবাই সেবা করে তাই তুমি আজকে একটা কাজ করো তুমি 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে গুরুদেব চিন্তা করছে এ কি বাজারে গিয়ে বিক্রি করে পয়সা রোজগার করে আজকে তো যেতে হবে দেখতে হবে ব্যাপারটা কি হ্যাঁ এই ওকে চাল ডাল দিয়ে দে তো 25 কেজি চাল ডাল দিয়ে দে এবার ভক্ত কি করেছে মাথায় করে চাল ডাল নিয়ে নদীর ধারে গেছে নদীর ধারে রেখে দিয়ে এবার ডাক হে দয়াময় হে প্রভু রামচন্দ্র হে মা সীতা লক্ষণ হনুমান সবাইকে ডেকেছে সবাই এসে গেছে এসে দেখছে কি এ কি ভক্ত সেবা করব রান্না করনি ভক্ত বলছে রোজ রোজ আমি রান্না করব আর তোমরা এসে খাবে এই দেখো চাল ডাল সব এনেছি এবার নিজের রান্না নিজে করে খাও যেই না বলেছে মা ভগবান চিন্তা করছে সর্বনাশ বিপদে পড়ে গেছি চলে যখন এসেছি রান্না তো করতেই হবে এবার মা অন্নপূর্ণা মা সীতা আহা মা কৌশল্যা মা কৈকেয়ী সবাইকে ডেকেছে তড়ি ঘড়ি রান্না শুরু এমন সময় গুরুদেব এক শিষ্যকে নিয়ে সেই নদীর ধারে এসেছে এসে দেখছে ভক্ত বসে আছে চাল ডাল কোথায় গেল কোথায় কাছে গিয়ে ডাকছে এই যে ভক্ত তুমি যে 25 কেজি চাল ডাল নিয়ে এলে সেগুলো কোথায় ভক্ত বলছে গুরুদেব তুমি এসেছো কেন গুরুদেব এই তো রান্না হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না রান্না হচ্ছে হ্যাঁ চেয়ে দেখো ওই দেখো রান্না করছে ওই দেখো প্রভু বসে আছে প্রভু এসেছে কই আমি তো দেখতে পাচ্ছি না আহা ভক্ত ভগবানের দেখা পেল কিন্তু গুরুদেব পাচ্ছে না মা করজোড়ে বলছে দয়াময় তুমি যে এসেছো প্রভু আমার কাছে আমার গুরুদেব দেখতে পাচ্ছে না সে যদি দেখতে না পায় সে তো আমাকে ভুল বুঝবে তুমি কৃপা করো ভগবান বলেন শোনো ভক্ত তোমার সরল সুবুদ্ধি দিয়ে তুমি আমায় ডেকেছো তুমি আমাকে এমন ভাবে ডেকেছো তোমার ডাকে আমি তোমায় দর্শন দিয়েছি কিন্তু তোমার গুরুদেবের হৃদয়ে এখনো যে মনের মধ্যে হিংসা আছে এখনো সন্দেহ আছে তাই সে দেখা পায়নি যদি সে দেখতেই চায় তাহলে তুমি গিয়ে তোমার গুরুদেবের হাত ধরো তবেই সে আমায় দেখতে পাবে নিতাই গৌর হরি বল হরি বল তাই শিষ্যের কৃপায় গুরুদেব প্রভুর দর্শন পেল মা তাই ডাকার মতো যদি একবার ডাকা যায় ভগবান এক ডাকেই সাড়া দেন
বললেন দুতি আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম কেউ যদি ডাকার মতো একবার ডাকতে পারে আমি তার ডাকে সাড়া দেব কিন্তু দুতি তুমি কেন বনে এসেছো আমি ফুল তুলতে এসেছি আমি ফুল তুলতে এসেছি ফুল তুলতে এসেছি এই যে মানে রানীর পূজার লাগি ফুল তুলতে এসেছি ওই মানে রানী পূজার লাগি ফুল তুলতে এসেছি দুতি মান রানীর পূজায় কি ফুল লাগে বলছি মান রানীর পূজায় কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলতে এসেছি কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলতে এসেছি আচ্ছা কৃষ্ণ কলি ফুল পেয়েছো দুতি বলছে জয় রাধে বলছে শোনো আমি কৃষ্ণ কলি ফুল খুঁজে খুঁজে একটা পেয়েছিলাম কিন্তু সেটা বাসি হয়ে ঝরে পড়ে গেছে বাসি হয়ে ঝরে পড়ে গেছে তাই আর ফুল পাইনি বলছে দেখো তার নামও কৃষ্ণ আমার নামও কৃষ্ণ নামে নামে মিলে গেছে কি হলো আস্তে বলছে নামে নামে যখন মিলে গেছে আমাকে না হয় তার চরণে সঁপে দাও বলছে না গো না হরি বল হরি বল শোনো শোনো আমি তোমায় নিতে আসি না আমি তোমায় নিতে আসি নাই আমি তোমায় নিতে আসি না না তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না আমি তো তোমায় নিতে আসিনি গোবিন্দ কেন উঠেছো তুমি বেশ তো ধুলায় গড়াগড়ি দিচ্ছিলে হে দুতি দেখো আমি বড় বিপদে পড়েছি আমাকে একবার তুমি নিয়ে চলো রাধার কাছে নিয়ে চলো বৃন্দা দুতি বলছে তুমি যাবে রাধার কাছে বেশ তবে যদি যেতে হয় পারবে আমি যেটা বলবো সেটা করতে পারবে কি করতে হবে শোনো শোনো একটা উপায় আছে তুমি যদি বেশ পরিধান করতে পারো কোন বেশ মালিনীর বেশে যদি যেতে পারো সে মালিনীর বেশে যদি যেতে পারো সে ওই মালিনীর বেশে যদি তুমি যেতে পারো সে ওগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওটা ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওই না ভাঙিলে ভাঙিতে পারে মালিনী মা তুমি যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে যেতে কি পারবে মালিনীর বেশে তুমি যেতে কি পারবে ওই না মালিনীর বেশে তুমি যেতে কি পারবে আহা ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা ওই না ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা পারবে মালিনীর বেশ পরিধান করে যেতে পারবে গোবিন্দ যেই না বলেছে গোবিন্দ বলছে মালিনীর বেশ কেন তুমি যা বলবে আমি তাই সাজতে রাজি আছি রাধা রানীর জন্য বলে তাহলে আর দেরি কেন তাহলে মালিনীর বেশ পরিধান করো সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলে লীলার সহায়কারিণী পৌর্ণমাসী মা যোগমায়া যেই না যোগমায়াকে স্মরণ করেছে মা যোগমায়া এবার গোবিন্দকে মালিনীর বেশ পরিধান করাচ্ছে তো মা যোগমায়াকে স্মরণ করছে কেমন ভাবে আসুন আমরা স্মরণ করি